বাংলাদেশে গত চব্বিশ ঘন্টায় গত চব্বিশ ঘন্টায় আবারও 700 ছাড়িয়ে গিয়েছে। বন্ধু, বাংলাদেশে পরীক্ষার বৃদ্ধি করা হলো, সেটি চাহিদার তুলনা থেকে অনেকটাই অপ্রতুলনা। বাংলাদেশে গত চব্বিশ ঘন্টা করোনা ভাইরাস শনাক্ত ও ব্যক্তি সংখ্যা আবারও 700 ছাড়িয়ে, এমনকি বাংলাদেশে গত দু মাসে মোট আক্রান্ত সংখ্যা হচ্ছে 13,000 ছাড়িয়ে গেছে। বন্ধুরা, আজকে সম্পূর্ণ নিউজটা জানতে আপনি আমাদের ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর আপনি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে আপনার মনের মতামতটাকে। আজকে আমরা কথা হলো বাংলাদেশের সমস্ত ঘটনা নিয়ে। বাংলাদেশে গত চব্বিশ ঘন্টা করোনা ভাইরাসে অলরেডি 700 আক্রান্ত হয়ে গেছে এবং দুই মাসে 13,000-এর বেশি ছাড়িয়ে গেছে। তবে শুক্রবার দুপুর স্বাস্থ্য দপ্তর ও নিয়ন্ত্রিত বুলেটিন জানানো হয় যে গত চব্বিশ ঘন্টায় 709 জন দেহ করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে। গত চব্বিশ ঘন্টায় 709 জনের দেহতে করোনা ভাইরাস সনাক্ত করা হয়েছে এবং গত চব্বিশ ঘন্টায় নতুন করে 5,141 নমুনা পরীক্ষা করা হয়েছে। চব্বিশ ঘন্টায় 5,941 নমুনে পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে 709 জনের পজিটিভ পাওয়া গেছে। বুঝতে পারছেন তো, নমুনাটি পরীক্ষা করা হয়েছে, এ নিয়ে মোট 111,454 পরীক্ষা করা হয়েছে বাংলাদেশে। 111,454 পরীক্ষা করা হয়েছে। নিয়মিত বুলেটিন স্বাস্থ্য অধিদপ্তর ও অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানায় যে গত চব্বিশ ঘন্টায় 7 জনের মৃত্যু হয়ে গেছে। বাংলাদেশে গত চব্বিশ ঘন্টায় 7 জনের অলরেডি মৃত্যু হয়ে গেছে। বুঝতে পারছে বন্ধুরা, এ নিয়ে বাংলাদেশে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে 206 জনের মৃত্যু হলো। টোটালে 206 জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত চব্বিশ ঘন্টা বিভিন্ন হাসপাতাল থেকে 191 জন সুস্থ হয়েছে। চব্বিশ ঘন্টায় 151 জন সুস্থ হয়েছে এবং টোটালে মারা গেছে 206 জন। তোমরা জানানো হয়েছে বুলেটিন থেকে, সরকারি হিসাবে অনুযায়ী সব মিলিয়ে হাসপাতালে মোট সুস্থ সংখ্যা 2,111। টোটাল বাংলাদেশে সুস্থ হয়েছে 2,111। বুলেটিনে আরও জানানো হয় গত চব্বিশ ঘন্টায় সবচেয়ে বেশি সুস্থ হয়েছে রাজশাহী বিভাগের হাসপাতালগুলোতে, এরপর রয়েছে চট্টগ্রাম এবং ঢাকা হাসপাতালগুলো। যারা মারা গিয়েছে তাদের মধ্যে একজনের বয়স 90 ছাড়লো এবং একজনের 71, একজনের 80 এবং দুজনের মৃত্যু হয়ে গেছে। বাকি 4 জনের মধ্যে দুজনের বয়স 61 থেকে 70 বছর এবং দুজনের বয়স 51 থেকে 60 বছর। মধ্যে এখানে বুঝতে পারছি যারা আমাদের ইয়াং জেনারেশন আছে তাদের, কিন্তু যাদের 20 থেকে 22 বা 24 বছর বয়স তাদের সম্ভাবনা খুবই কম এবং এখানে যত বয়স্ক মানুষ আছে তাদের অ্যাটাকটা বেশি করছে। তো আমি জানিয়ে দিলাম বাংলাদেশের সমস্ত নিউজ। এইভাবে বাংলাদেশেরও কিছু নিউজ আমি আপনাদেরকে জানাবো। যদি আপনাদের ভিডিও লাইক করেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করেন আর কমেন্টস করে জানাবেন আপনার কেমন লাগছে। অবশ্যই অবশ্যই আমরা কিন্তু আপনাদের জন্য নেক্সট আরও ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। দিনের সবথেকে সেরা নিউজগুলো পেয়ে যাবেন আপনি টেক কলেজে। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।